স্বাগত সংবাদ দুপুরে আপনাদের সাথে আছি আমি কাইকো বাদকর এবং আমি দোলা জানরেস শুরুতেই জানাবো এখনকার প্রধান শিরোনামগুলি নারী শিক্ষার প্রসারে বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রী টাঙ্গাইলে 12 প্রকল্প উদ্বোধন আমিনবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে ষষ্ঠ দিনের অভিযান আইনি ব্যবস্থার হুঁশিয়ারি কর্তৃপক্ষের নয় মাসের মধ্যে আবার গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবে ক্ষুব্ধ গ্রাহক জীবনযাত্রার ব্যয় বাড়ার শঙ্কা অতিরিক্ত ব্যয়ের কারণে ডায়ালাইসিস পান না 70 ভাগ কিডনি রোগী বীমা ও ভর্তুকির পরামর্শ সারা দেশে স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন শিশুদের গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করাই মূল লক্ষ্য দানবীর রণদা প্রসাদ সাহার আদর্শে অনুপ্রাণিত হয়ে নারী শিক্ষার প্রসারে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্সে রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক 2019 প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি দানবীর রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক প্রদান ও কুমুদিনীর 86তম বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দিতে কুমুদিনী কমপ্লেক্সে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরুতে টাঙ্গাইল প্রেস ক্লাবের বঙ্গবন্ধু ভিআইপি অডিটোরিয়াম সহ 12টি প্রকল্পের উদ্বোধন আর 19টি প্রকল্পের ভিত্তি স্থাপন করেন তিনি পরে পদক প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী এ বছর রণদা প্রসাদ সম্মাননা পেলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী কাজী নজরুল ইসলাম প্রখ্যাত চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ এবং নজরুল গবেষক ও জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম যেমন নারী শিক্ষার প্রসার ঘটানো থেকে শুরু করে আত্মমানবতার সেবার যে দৃষ্টান্ত অনুসরণ করে গেছেন যে দৃষ্টান্ত সৃষ্টি করে গেছেন সেই দৃষ্টান্ত অনুসরণ করার আমাদের দেশে অনেক বিত্তশালী আছে তারাও করতে পারেন তাহলে আর মানুষের আমাদের দেশে মানুষের কোনো কষ্ট থাকবে না বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে আবারও নিজের প্রতিজ্ঞার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী করতে পারে না বাংলাদেশকে আজকে আর কেউ মানে করুণার চোখে দেখে না বরং সারা বিশ্ব এখন বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে দেখে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে এই গত 10 বছরের মধ্যে এই পরিবর্তনটা আনতে পেরেছি কাজে বাংলাদেশকে নিয়ে আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে চাই এর আগে পদক প্রদান অনুষ্ঠানে উপস্থিত হলে মনোমুগ্ধকর ডিসপ্লের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায় ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীরা আশিক হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ টাঙ্গাইল সাভারের আমিনবাজারে তুরাগ নদ উদ্ধারে অভিযান পরিচালনা করছে বিআইডব্লিউটিএ দ্বিতীয় ধাপে ষষ্ঠ দিনের অভিযান শুরু হয় বেলা 11টায় কর্তৃপক্ষ জানিয়েছে তুরাগ দখল করে যারা আবাসন প্রকল্প গড়ে তুলেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে রাজধানীর আশপাশে নদী দখলমুক্ত না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান চলবে বলেও জানিয়েছে তারা বুধবার সকালে রাজধানী ঢাকা উদ্যান এবং সাভারের শলমাসি ইউনিয়নে অভিযান চালায় বিআইডব্লিউটিএ অভিযানে তুরাগ তীরের 57টি স্থাপনা উচ্ছেদ করা হয় এছাড়াও 3টি হাউজিং প্রকল্পের দখলে থাকা 8.5 একর জমি উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত পরে ঢাকা উদ্যানের রামচন্দ্রপুর মৌজায় চারতলা ভবন সহ 56টি স্থাপনা ভেঙে ফেলা হয় নদী দখলমুক্ত করার অভিযানে খুশি এলাকাবাসী দখলদারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তাদের বিপুল পরিমাণ সরকারি জায়গা বা নদীর জায়গা ভরাট করে তারা আপনার হাউজিং কোম্পানি করে তুলেছে এই এইটা এত বিপুল পরিমাণ এখানে মাটি এখানে লক্ষ লক্ষ ঘনমিটার মাটির পরিমাণ এটা আসলে বিআইডব্লিউটি এর পক্ষে আপনার অপসারণ করা এটা অত্যন্ত সময় সাপেক্ষ এবং ব্যয়সাধ্য ব্যাপার এ বিষয়ে আরো জানাতে রাজধানীর আমিনবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার ফারজানা তুরাগ নদের তীরে আর কত অবৈধ স্থাপনা রয়েছে আর এসব উচ্ছেদে আসলে ঠিক কত দিন লাগতে পারে বলে জানতে পেরেছেন বিআইডব্লিউটি আজকে সকালে 11টা থেকে সাভারের আমিনবাজারে বড় বড় দেশি মৌজায় উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে আসলে এই নদীটি 62 কিলোমিটার লম্বা এবং এখানে নদীর বিভিন্ন জায়গাতেই আসলে দখল আছে কিন্তু ঠিক কত দখলদার এই নিয়ে কোনো প্রতিবেদন বা এই নিয়ে কোনো জরিপ বিআইডব্লিউটি এর কাছে নেই তারা নদীর জল ভেঙে দেওয়া হয়েছে তাদের ফোরশোর ম্যাপ অনুসারে সেই অংশগুলোতে তারা উচ্ছেদ চালায়
আজকে যেখানে উঠে চালানো হয়েছে আমরা আপনাদেরকে দেখাতে চাইব যে সামনে একটা বিশাল এলাকা দখল করেছে। এখানে বিআইডব্লিউটিএ জানিয়েছে যে সামনে একটা বিশাল এলাকা দখল করেছে। এখানে বিআইডব্লিউটিএ জানিয়েছে যে এই দখলদার কোম্পানির নাম হচ্ছে আবুল খায়ের গ্রুপ এবং তাদের শাহ সিমেন্ট মালিকানাধীন কোম্পানির অংশ হিসেবে এই দখলটা আসলে এখানে করা হয়েছে। এবং এছাড়াও এখানে বিপুল পরিমাণ কয়লা আমরা দেখতে পেয়েছি যে কয়লা রেখে ব্যবসা চালানো হচ্ছে। রাজ কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান এই দখলটি করেছে। এখানে বিআইডব্লিউটি এর আমিনবাজার অংশে এটি ল্যান্ডিং স্টেশন আছে। সেই ল্যান্ডিং স্টেশনের পাশ ধরে বিআইডব্লিউটি এর পক্ষ থেকেই আসলে তৈরি করা হয়েছে একটা ওয়াকওয়ে। এবং বিআইডব্লিউটি এর আজকের অভিযানের নেতৃত্বাধীন যুগ্ম পরিচালক এ কে মারিফউদ্দিন আমাদের জানিয়েছেন যে এই ওয়াকওয়েটা আসলে সঠিকভাবে তৈরি করা হয়নি। এই অংশে সীমানা পুনর্নির্ধারণ সুযোগ পেয়েছে ওয়াকওয়ের বাইরের যে অংশের ভেতরে যে অংশটুকু সেখানে মাটি ভরাট করে ব্যবসা প্রতিষ্ঠান হাউজিং কোম্পানির জন্য বালু ভরাট করার সুযোগটা তারা আসলে পেয়ে গেছে। আজকে খানিকক্ষণ আগে এখানে যে কয়লা রেখে ব্যবসা করা হচ্ছে সেগুলো নিয়ে নিলাম করেছিল কয়লাগুলোকেই অপসারণ করা, তারপর এই হচ্ছে না এখানে উচ্ছেদ বলতে আসলে কয়লাগুলোকেই এটা বিআইডব্লিউ পক্ষে এই কয়লা সরানো সম্ভব নয় বলে তারা নিলাম করেছে। এবং নিলামে 25 লক্ষ টাকায় এখানকার এক ইটভাটার মালিক এই কয়লা কিনে নিয়েছেন এবং কিন্তু তাদেরকে কোনো রকম জরিমানা বা তাদেরকে আটক করা হয়নি। এই অবস্থা আসলে এই অংশে যে জরিমানা বা তাদেরকে আটক করা হয়নি, এই অবস্থা আসলে এই অংশে যে দখলগুলো আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ দখলে এখানে আসলে আবাসন কোম্পানির বালু ভরাটের না হয় সিমেন্ট কারখানার বালু ভরাট অথবা হচ্ছে এই ধরনের কয়লা আর অথবা ইট ভাটার ব্যবসা, এভাবেই আসলে এই দখলগুলো এই অংশে চলছে। কিন্তু বিআইডব্লিউটি সাম্প্রতিক সময়ে আপনি জানেন যে বেশ কিছুদিন ধরে 29 জানুয়ারি থেকে তারা উচ্ছেদ অভিযান চালাচ্ছে বলে কিছু কিছু উচ্ছেদ হচ্ছে, কিন্তু তুরাগ নদের সীমানা নিয়ে অনেক আগ থেকেই জটিলতা ছিল। 2009 সালে হাইকোর্ট তুরাগ নদের এই সীমানা রাজধানীতে অবৈধভাবে নোংরা ঝাড়ে মানহীন পানি বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন পিএসটিআই। ভোর 6টায় মোহাম্মদপুরে অভিযান শুরু হয়, পরে পর্যায়ক্রমে ধানমন্ডি, নিউ মার্কেট, নীলক্ষেত, গ্রিন রোড ও ফার্মগেটে অভিযানে যায় বিএসটিআই। অভিযানে সড়কের পাশে থাকা দোকানগুলোর জার পরীক্ষা করা হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ পানির জারগুলো ধ্বংস করা হয়। বিএসটিআই এর পক্ষ থেকে জানানো হয়েছে সকাল থেকে চলা অভিযানে প্রায় 3000 মানহীন মেয়াদ উত্তীর্ণ দূষিত পানির জার ধ্বংস করা হয়েছে। ভেজাল বন্ধ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে গত 3 মাস ধরে চলা অভিযানে প্রায় 50,000 পানির জার ধ্বংস করা হয়েছে। এছাড়াও 43টি অনুমোদনহীন পানির কারখানা সিলগালা করা হয়েছে বলে জানিয়েছে বিএসটিআই। বৃহত্তর চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে সব ধরনের গ্যাসের দাম 103% বাড়ানোর প্রস্তাব দিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। গ্যাসের দাম বৃদ্ধি বিষয়ে 4 দিনব্যাপী গণশুনানি শেষ হচ্ছে আজ। সকালে রাজধানী টিসিবি মিলনায়তনে শুনানির 4র্থ দিন গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব তুলে ধরে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আবাসিকে 2 বার্নার চুলার গ্যাসের দাম 800 থেকে বাড়িয়ে 1,440 টাকা এবং 1 বার্নারে 750 থেকে বাড়িয়ে 1,350 টাকা করার প্রস্তাব করা হয়েছে। বিকেলে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির প্রস্তাবিত দামের ওপর শুনানি করবে কমিশন। আগামী 90 দিনের মধ্যে গণশুনানির সিদ্ধান্ত জানাতে হবে বিইআরসিকে। তবে মাত্র 9 মাসের ব্যবধানে গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। মাত্র 9 মাসের ব্যবধানে গ্যাসের দাম বাড়াতে তোড়জোড় শুরু করেছে বিইআরসি। দাম বাড়ানোর প্রক্রিয়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। দাম বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। রান্নার চুলা থেকে সিএনজি সহ সব ধরনের গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর সোমবার থেকে শুরু হয়েছে গণশুনানি। গ্যাস কোম্পানিগুলো আবাসিকে প্রায় দ্বিগুণ দাম প্রস্তাব করেছে। ভোক্তাদের অভিযোগ, গ্যাসের বর্তমান দাম নিয়মিতভাবে পরিশোধ করলেও নিরবচ্ছিন্ন সরবরাহ নেই। এ অবস্থায় গ্যাসের মূল্য বৃদ্ধি মরার ওপর খাড়ার ঘা হয়ে আসবে তাদের জন্য। কস্টলি হয়ে যায় ঘর ভাড়া, তারপর গ্যাস। নর্মালিতে তো গ্যাস যেভাবে আমরা দিচ্ছি সেভাবে কিন্তু আমরা পাচ্ছি না। সকাল 10টার পর থেকে 1টা পর্যন্ত গ্যাসের পরিমাণটা এত স্লো থাকে যে আমরা আসলে 2 চুলা একসাথে রান্নাটা করতে পারি না। এক্ষেত্রে যদি এই বছরে এসে আবারও গ্যাসের দাম বাড়ানো হয় সেটা তো আমাদের জন্য একটা বড় ধরনের বোঝা হয়ে যাবে। এখন যে বিলটা আমরা দিতেছি এটা তো মনে করেন বেশি, এরপরে যদি আরো কিছু বাড়ানো হয় তাহলে আমাদের জন্য টাফ হয়ে যাবে না?
এদিকে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবে ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। বারবার গ্যাসের দাম বাড়ানোকে অযৌক্তিক বলছেন বিশ্লেষকরা। আইন অনুযায়ী এক বছরে দুইবার গ্যাসের দাম বাড়ানোর নিয়ম নেই। যদি আমরা সাগরে এবং আমাদের স্থলভাগে ব্যাপক অনুসন্ধান করতাম, আমাদের গ্যাস প্রাপ্তির সুযোগ ছিল। সরকারের কোনো পরিকল্পনার ভুলের জন্য তো গ্রাহককে উপর পানিশমেন্ট দেওয়া যায় না। এই মুহূর্তে অযাচিতভাবে অধিক হারে গ্যাসের মূল্য বৃদ্ধি গ্রাহকের উপর একটা শাস্তি হবে। গ্যাসের দাম না বাড়িয়ে কোম্পানিগুলোর সক্ষমতা বাড়ানো আর চুরি ঠেকানোর পরামর্শ দেন বিশ্লেষকরা। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জিওরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেয়া 10 বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন খালেদা জিয়া। সকালে আপিল বিভাগে এই আবেদন করা হয়। গত 8 ফেব্রুয়ারি জিওরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেন ঢাকার 5ম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান। পরে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে 30 অক্টোবর খালেদা জিয়ার সাজা বাড়িয়ে 10 বছর করে হাইকোর্ট। এছাড়া খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, কামালউদ্দিন সিদ্দিকী এবং মমিনুর রহমানকে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। খালেদা জিয়া সহ 6 আসামি সবাইকে 2 কোটি টাকা করে জরিমানা করা হয়। দেশের 481 উপজেলায় 5 ধাপের নির্বাচনের 4টি ধাপে আওয়ামী লীগের 110 জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে প্রথম ধাপের 15 জন এরই মধ্যে নির্বাচন কমিশনের অনুমোদন পেয়ে নির্বাচিত হয়েছেন। বাকি উপজেলাগুলোতেও একক প্রার্থী থাকায় চেয়ারম্যান পদে ভোট করার প্রয়োজন হবে না। এমন ঘটনা সবচেয়ে বেশি বাগেরহাট জেলায়। সেখানকার 9 উপজেলার 6টিতেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী, তবে অন্যান্য পদে ভোট হবে। এদিকে ফেনীর 6 উপজেলার 5টিতেও চেয়ারম্যান পদে একক প্রার্থী রয়েছেন। এর মধ্যে পরশুরামে চেয়ারম্যান ও 2 ভাইস চেয়ারম্যান পদেই একক প্রার্থী থাকায় সেখানে কোনো ভোটই হবে না। এছাড়া কুমিল্লার 13 উপজেলার মধ্যে 5টিতে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের 15 পদেও ভোট ছাড়াই জয়ী হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থীরা। বিএনপি সহ বেশ কয়েকটি দল এবার নির্বাচনে অংশ নিচ্ছে না। অতিরিক্ত চিকিৎসা ব্যয়ের কারণে কিডনি বিকল রোগীদের 70% ডায়ালাইসিস নিতে পারেন না, আর যারা নেন তাদের বেশিরভাগই নিঃস্ব হচ্ছেন ডায়ালাইসিসের ব্যয় মেটাতে। কিডনি রোগীদের জন্য আলাদা বিমা চালু এবং ভর্তুকি বাড়ানোর পাশাপাশি রোগ প্রতিরোধে জোর দেওয়ার তাগিদ চিকিৎসকদের। দুঃখের নদী যেন এসে মিলেছে নোনা জলের মোহনায়। সংসার ভেঙেছে মাসুমার, শরীরে বাসা বেঁধেছে জটিল রোগ। ডায়ালাইসিস করাতে শরীয়তপুর থেকে ঢাকায় আসতে হয় সপ্তাহে 2 বার। আগে কাজ করছিলাম, মানুষের কাজ করে একটু জায়গা করছিলাম, ওটা বিক্রি করে তারপরে এই যে চিকিৎসা হচ্ছে। নারায়ণগঞ্জ থেকে এসেছেন অনুরূপ দাস। মাত্র 2 বছর চিকিৎসা করাতেই বিক্রি করতে হয়েছে জমি জমা। এখন বাকি ট্রিটমেন্ট চলবে কিভাবে? অনুরূপ দাসের মতো অবস্থা কিন্তু এখানে যারা এসেছেন প্রায় সবারই। এখানে রোগীর প্রতি সরকার 1800 টাকা ভর্তুকি দেয় এবং মাত্র 400 টাকা একজন রোগী ডায়ালাইসিস করাতে পারেন। এই মানুষগুলো এই 400 টাকার ব্যয়ই তারা নির্বাহ করতে পারছেন না। আর বেসরকারি হাসপাতালের ব্যয় তো আরও অনেক বেশি। এখানে ডায়ালাইসিস করাতে মাসে সর্বনিম্ন 20,000 টাকা থেকে 60,000 পর্যন্ত ব্যয় হয়। আর প্রতি বছর ডায়ালাইসিস সেবা নিতে পারেন মাত্র 30% রোগী। অনেকেই আবার তা মাঝপথে বন্ধ করে দেন। আর দীর্ঘ সময় চিকিৎসা চালাতে গিয়ে বেশিরভাগকেই ভিটে মাটিও বিক্রি করতে হয়। ছেলে আছে, ছেলে টিউশন করে, এই টাকা পয়সা ডায়ালাইসিস চালাতে আমার 30-35 লক্ষ টাকা চলে গেছে 4 বছরে। 4.5 বছরে আত্মীয়স্বজন আছে, তাদের কাছ থেকে কিছু নেই, আমি কিছু নেই, তাদের কাছ থেকে বেশি অংশটাই তাদের আত্মীয়স্বজন কাছ থেকে নেই। আল্লাহ যদি রাহে তা থাকবে, না হইলে দুনিয়াতে বিদায় নেবে। এছাড়া আর এই রোগী আর চালাইতে পারতেছি না। মানসিকভাবেও ধ্বংস, অর্থনৈতিকও ধ্বংস। চিকিৎসকেরা বলছেন কিডনি রোগীদের স্বাস্থ্য সুরক্ষায় আলাদা বিমা চালু ও ভর্তুকি বাড়ানোর বিকল্প নেই, পাশাপাশি জোর দিতে হবে রোগ প্রতিরোধে। আমাদের দেশে যদি সত্যিকার অর্থে সবাইকে চিকিৎসা দিতে চাই, তাহলে মাস্ট তাদেরকে বিমার আওতায় আনতে হবে এবং সরকারের কিছু ভর্তুকি দিয়ে। এইসব রোগীর নাই কোনো বর্তমান, নাই কোনো ভবিষ্যৎ। রাদার ভবিষ্যৎ প্রজন্মকে তারা অর্থনৈতিকভাবে পঙ্গু করে তারপরে তারা মারা যায়। সুতরাং এইরকম জায়গায় স্টেজে যাতে না যায় সেটা আমাদেরকে প্রিভেন্ট করতে হবে।
দেশে প্রতি বছর 60,000 মানুষ কিডনি বিকলের শিকার হয়। কিডনি প্রতিস্থাপন না করলে সারা জীবনই সপ্তাহে দুইবার ডায়ালাইসিস করে বাঁচতে হয়। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একটি কিডনি বিভাগ চালু থাকলেও চিকিৎসকের অভাবে সেবা বন্ধ ছিল দীর্ঘদিন। সম্প্রতি একজন চিকিৎসক যোগ দেয়ায় কিছুটা আশা সঞ্চার করেছে রোগীদের মধ্যে। তারপরও নানা সীমাবদ্ধতার কারণে চিকিৎসার জন্য দক্ষিণাঞ্চলের 6 জেলার রোগীদের ছুটতে হয় ঢাকায়। 2004 সালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 8টি বেড নিয়ে চালু হয় কিডনি বিভাগ। 2.5 কোটি টাকা ব্যয়ে স্থাপন করা হয় ডায়ালাইসিসের 3টি যন্ত্র, কিন্তু চিকিৎসক না থাকায় চালু হয়নি সেবা। এরপর 2009 সালে একজন চিকিৎসক যোগ দিলেও অল্প সময়ের মধ্যে তিনি বদলি হয়ে যান। আর 2014 সাল থেকে তালা বন্ধ রাখা হয় কিডনি বিভাগ। 2004 থেকে এই মেশিন এখানে শিফট হয়েছে, কিন্তু অদ্যাবধি আমরা একটি রোগীরও হেমোডায়ালাইসিস সেবা দিতে পারিনি, যেহেতু কোনো চিকিৎসক এখানে নেই। কিডনি চিকিৎসার সুবিধা না থাকায় বাধ্য হয়ে দক্ষিণের 6 জেলার রোগীদের ছুটতে হয় ঢাকায়। তবে আশার কথা শোনালেন হাসপাতালের পরিচালক, জানালেন যোগ দিয়েছেন নতুন চিকিৎসক। আমাদের নতুন বিল্ডিংটা হয়ে গেলে, মডার্নাইজ হসপিটাল হয়ে গেলে ওখানে কিন্তু আমরা ইউরোলজি এবং নেফ্রোলজি দুইটা ডিপার্টমেন্ট ওখানে শিফট করব। সেখানে আমরা কিডনি রোগীর সব ধরনের সার্জারি এবং মেডিসিনের চিকিৎসারও দিতে পারব। হাসপাতালের পরিচালক আরও জানান, পূর্ণাঙ্গভাবে কিডনি চিকিৎসা সেবা দিতে আরও 5টি ডায়ালিসিস যন্ত্র স্থাপনের পরিকল্পনা রয়েছে তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সারা দেশের মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে। সকাল 9টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলে 2টা পর্যন্ত। সকাল থেকেই রাজধানী সহ সারা দেশে খুদে শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেয়। ভোট উপলক্ষে সব স্কুলে দেখা যায় উৎসবের আমেজ। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শিশু বয়স থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করাই এই নির্বাচনের উদ্দেশ্য। এবার 8টি বিভাগ ও 8টি মহানগরের 559 উপজেলা ও থানার 22,961 শিক্ষা প্রতিষ্ঠানে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটার সংখ্যা 1,14,95,618। নির্বাচন উপলক্ষে বেনবেইজে একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। এই গণতান্ত্রিক মূল্যবোধ নিয়েই বড় হয়ে উঠবে এবং এই দায়িত্বশীল হবে, নিজেদের কাজ নিজেরা করতে শিখবে, সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া সেটি শিখবে, পরিবেশ রক্ষার ব্যাপারে সচেতন হবে, তাদের দায়িত্ব নিয়ে সচেতন হবে, তাদের অধিকার নিয়েও তারা সচেতন হবে। কেউ যদি জালভাবে ভোটটা না দিতে পারে, ওটাই হচ্ছে কি আমার কাজ। আর ভোট শেষ হওয়ার পর ভোট গণনা করা আমার। যারা বিজয়ী হবে তাদের কাছ থেকে আমি স্কুলের পরিচ্ছন্নতা, বাগান সৌন্দর্য, ক্লাসের শৃঙ্খলা বোধ, ব্যবহার ভালো হবে, এইগুলাই আশা করি। আগামীতে জাতিপ্রথার দায়িত্ববোধ কি সেটা তারা এখান থেকে শিখবে। এই বিষয়গুলো আগে সরাসরি আমাদের পাঠ্য বইতে ছিল না। নারী সফ চ্যাম্পিয়নশিপে প্রাথমিক লক্ষ্য সেমিফাইনাল। গ্রুপ পর্বে ভুটানের বাধা টপকালে লক্ষ্য পূরণ হয়ে যাবে বাংলাদেশের। আজ জয়ের প্রত্যাশা নিয়ে মাঠে নামবেন সাবিনারা। টানা 5 সাফে খেলার অভিজ্ঞতা নিংড়ে দিতে চান অধিনায়ক। নেপালের শহীদ রঙ্গশালা স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে ম্যাচ বেলা 3টায়। প্রথম ম্যাচে স্বাগতিক নেপালের কাছে 3-0 গোলে হেরেছে ভুটান। মাঠে বসে দুই দলের শক্তি দুর্বলতা বোঝার চেষ্টা করেছে লাল সবুজ। গেল কদিনের অনুশীলনে পরিকল্পনা গুছিয়ে নিয়েছেন কোচ গোলাম রব্বানী ছোটন। কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিয়েছেন সাবিনা কৃষ্ণারা। এই ম্যাচ জিতে শেষ 4 নিশ্চিত করতে চায় দল। তখন 16 মার্চ নেপালের বিপক্ষে গ্রুপ সেরা হতে লড়বে লাল সবুজ। জামিল আহমেদের নির্দেশনায় কথাসাহিত্যিক শহীদুল জহিরের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস জীবন ও রাজনৈতিক বাস্তবতা মঞ্চে উঠছে আজ। 14-20 মার্চ বঙ্গবন্ধুকে উৎসর্গ করা নাটকটি মঞ্চস্থ হবে জাতীয় নাট্যশালায়। এই নাটকটি দিয়েই মুক্তিযুদ্ধ নাট্য উৎসব করছে নাট্য সংগঠন স্পর্ধা। রিজওয়ানের সাফল্যের 1.5 বছর পর আবারও মঞ্চে সৈয়দ জামিল আহমেদের নাট্যশৈলী। এবার শহীদুল জহিরের জীবন ও রাজনৈতিক বাস্তবতা মঞ্চে এনেছেন তিনি। নভেম্বর ও ডিসেম্বরে 4টি অভিনয় কর্মশালার মধ্য দিয়ে এই নাটকের জন্য অভিনেতা নির্বাচন করেন জামিল আহমেদ। সেখানে দেশের বিভিন্ন নাট্য সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের 66 জন নাট্যকর্মী থেকে 20 জন বেছে নিয়েছেন নাট্য নির্মাতা এই নাটকের জন্য।
জাতীয় নাট্যশালার বিশাল মঞ্চের প্রায় পুরোটাই ব্যবহার করেছেন সৈয়দ জামিল আহমেদ। সেট, প্রপস আর পোশাকেও এসেছে বৈচিত্র্য। সাত দিনের মুক্তিযুদ্ধ উৎসবে 11টি প্রদর্শনী নাটকটির। প্রায় 2 ঘন্টার নাটকের টিকিটের দাম রাখা হয়েছে 1,500 ও 300 টাকা। শিক্ষার্থীদের জন্য টিকিটের দাম 100 টাকা। তৈমুর সালাহউদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল সংবাদ দুপুরের আজকের আয়োজন। এরপরে আমন্ত্রণ রইল পূর্ব পশ্চিম।